বিয়ানীবাজার থেকে সিএনজি চুর চক্রের এক সদস্যকে আটক এবং তার দেয়া জবানবন্দিতে সাতক থেকে চুরাই একটি সিএনজি উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে বিয়ানীবাজার থানার এসআই শাহ মোহাম্মদ হিমেল তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে বিয়ানীবাজার পৌরশহর থেকে শেবুল মিয়া নামে ওই যুবককে আটক করেন। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সে সিলেটের বিশ্বনাথ থানার জানাই গ্রামের মৃত আলকাস আলীর পুত্র। তবে দীর্ঘদিন থেকে বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় তার বসবাস। পুলিশ জানায় আটক শেবুল আহমদ আন্তঃজেলা ডাকাত এবং চুরচক্রের অন্যতম সদস্য। গত 29 মে রাতে লাউতা ইউনিয়নের খালেদ আহমদ নামে এক যুবকের সিএনজি অটোরিক্সা তার বাড়ি থেকে চুরি হয়। এ ঘটনায় গাড়ি চালক সাইফুলকে আসামি করে বিয়ানীবাজার থানায় মামলা করেন তিনি। পুলিশ সাইফুলকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে আটক শেবুল এবং পলাতক শামসুল ইসলামের নামে আরও দুজন জড়িত থাকার বিষয়ে স্বীকার করে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে বিয়ানীবাজার পৌরশহর থেকে পুলিশ তাকে আটক করে। এ সময় তার দেয়া তথ্য মতে সুনামগঞ্জ জেলার সাতক থানাধীন বাউসা বাজারস্থ একটি গ্যারেজ থেকে চুরি যাওয়া সেই সিএনজি অটোরিক্সাটি উদ্ধার করে পুলিশ। বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিল্লল রায় জানান, আটক শেবুল মিয়া একজন দুর্ধর্ষ চুর। সে আন্তঃজেলা ডাকাত দলের সাথেও সম্পৃক্ত। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় কমপক্ষে 8টি মামলা রয়েছে। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আবু তাহের রাজু, এবিটিভি, বিয়ানীবাজার।